الجهاد ماض إلى يوم القيامة محبت سيدنا صلى الله عليه سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سمعت معزز حاضرين আল-ফালাহ ইসলামী সমাজ কল্যাণ সংঘের বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে আজম যুবক বন্ধুগণ আমার সিনাসপত কচিকচি বাচ্চারা প্রধান হিসেবে আমার শ্রদ্ধা সম্মানিতা মাগণ সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া মহব্বত করে ভালোবেসে দ্বীনে মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুয়াজ্জিন হাজির আপনারা মানো মত অনেক মানুষ হাসপাতাল ক্লিনিকের সিটের মধ্যে শুয়ে আছে বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন আছে আল্লাহ তাআলা হক ঝামেলা থেকে যে ফারিক করে আপনাকে আমাকে দীনি কথাবার্তা শোনা তৌফিক দান করেছেন এটা বহুত বড় সৌভাগ্যের বিষয় এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুয়াজ্জিন হাজির আমি কোরআনুল কারীমে এই 6663 আয়াত থেকে একখানা আয়াত পাঠ করেছি এবং নবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট এক টুকরা হাদিস পাঠ করেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তৌফিক দান করেন তাহলে উল্লেখিত কোরআন ও হাদিসকে সামনে রেখে দুই একটি কথা বলবো যাতে আমি গুনাহগার আমি নিজেই আমাকে ওয়াজ করব এবং আমরা যারা শুনতেছি মাইকের আওয়াজ যতটুকু দূর পর্যন্ত পৌঁছতেছে আমরা আমলের নিয়তে ইখলাসের নিয়তে আমল করার নিয়তে শুনব আমার তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত মুয়াজ্জিন হাজির আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি এই আয়াতে কারিমা হচ্ছে সূরা মাইদা 6 নম্বর পারার সূরা মাইদা 35 নং আয়াত এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারগণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে হে ঈমানদার বলতেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা চৌকিদার বলেন নাই জমিদার বলেন নাই তালুকদার বলেন নাই বরং ঈমানের ধারে ঈমানের বলিয়ানে বলিয়ান হওয়ার জন্য বলেছেন হে ঈমানদার আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে জামদার মানুষকে আহ্বান করতে পারতেন আল্লাহ চাইলে গুরুঙ্গার মানুষদেরকে আহ্বান করতে পারতেন আল্লাহ চাইলে সিলেটের মানুষদেরকে আহ্বান করতে পারতেন না আল্লাহ তাবারক ওয়া তাআলা হে ঈমানদার বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে বেশি আপনি আমি প্রিয় আল্লাহ মহব্বত করে ভালোবেসে আপনাকে আমাকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আপনাকে আমাকে ঈমানদার বলিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনটা শর্ত দিয়েছেন একটা শর্ত হচ্ছে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো দুই নম্বর হচ্ছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করো তিন নম্বর হচ্ছে ওয়াজাহিদু ফি সাবিলি আল্লাহর রাস্তায় জিহাদ করো যুদ্ধ বিগ্রহ করো
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তিনটা শর্ত দিয়েছেন, এই তিনটা শর্ত যদি আপনি আমি যদি পালন করি তাহলে আপনি আমি ইমানদার, আর এই তিনটা শর্ত যদি আপনি আমি ভালো করে পালন করতে পারি নাই আল্লাহু আকবার, তাহলে সমস্যা আছে। আর যদি আপনি আমি এই তিনটা শর্ত পালন করি তাহলে লাআল্লাকুম তুফলিহুন, আপনি আমি সাকসেসফুল কামিয়াব। আল্লাহ সর্বপ্রথম বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, মধ্যখানে তিনটা শর্ত দিয়েছেন যে এই তিনটা শর্ত যদি মুসলমান তুমি যদি ভালো করে পালন করো তাহলে তুমি হবে লাআল্লাকুম তুফলিহুন, তুমি হবে কামিয়াব, তুমি হবে সাকসেসফুল। আর যদি আমার দেওয়া তিনটা শর্ত যদি মুসলমান তুমি পালন করতে পারো না তাহলে তুমি জায়গায় জায়গায় বেইজ্জতি হবে, জায়গায় জায়গায় অপমানিত হবে, জায়গায় জায়গায় তুমি লাঞ্ছিত হবে। আর যদি তোমার ঈমান যদি মজবুত হয় আমার এই তিনটা শর্ত যদি পালন করো তাহলে আমি যেভাবে তোমাকে ইমানদার বলেছি ঠিক তেমনি ভাবে তুমি হলে বিজয়ীর জাতি, তুমি অবশ্যই অবশ্যই তুমি হবে বিজয়ী। কিন্তু আল্লাহ আকবার, আমরা দুনিয়ার সরকারকে ভয় করি, দুনিয়ার মানুষকে ভয় করি, আল্লাহ আকবার, দুনিয়ার মানুষ দুই প্রকার, একদল দুর্বল আর একদল সবল। দুর্বল সবলকে ভয় করে, তার টাকা পয়সা বেশি, তার লাঠি বেশি, তার বাহিনী বেশি। আল্লাহকে আমরা প্রথম শর্ত নিয়ে আল্লাহ আলোচনা করবো, ইত্তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষেরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় কেমন করে করবো, কিভাবে করবো, আল্লাহর কি আছে, ও মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনো। দুনিয়ার মানুষকে আপনি আমি বয়ে করি, আল্লাহ আকবার, কি বলবো আমার ভাই, আমরা ভাগকে বয়ে করে আমরা আসার ভিতরে তিনজিরার ভিতরে আমরা বন্দি করে রাখি, আর মশাকে বয়ে করে আপনি আমি নিজে মশারির ভিতরে বন্দি হয়ে যাই। আর সোমা আমার বন্ধুগণ, আমরা সরকারকে ভয় করি, কেন ভয় করি, সরকারের পক্ষে তার সেনাবাহিনী কথা বলে, সরকারের পক্ষে অস্ত্রের কথা বলে, আল্লাহকে আমরা কেন ভয় করব, আল্লাহর কি সেনাবাহিনী আছে, আল্লাহর কি কোন বাহিনী আছে, আল্লাহর কি কোনো কিছু আছে, আল্লাহকে কেন ভয় করব। মুসলমান ভাইয়া আমার, আল্লাহ আকবার, আসমান জমিনে বাহিরে ভিতরে যা কিছু আছে সব কিছুগুলো হচ্ছে আল্লাহর কুদরত থেকে পাওয়া। সর্বদা সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক যুদ্ধগুলির কথা বলেছেন, কিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিজাতিদের সাথে বেঈমানদের সাথে জয়ী হয়েছেন। আল্লাহু আকবার, একটা যুদ্ধের নাম হচ্ছে উম্মাল, অর্থাৎ কুকুর, মহিলার মাথার মধ্যে যে উকুন আছে, ফুজাই লিগ বিরা, এইগুলো দিয়ে আল্লাহ যুদ্ধ করেছেন বিজাতিদের সাথে। আম মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা কাফির বেঈমানদের সাথে ব্যাং দেওয়া যুদ্ধ করেছেন। আমি একটা যুদ্ধের কথা বলবো, আমরা যে সেনাবাহিনী অস্ত্র ছাড়া যুদ্ধ চলে না, আবার মানুষ ছাড়া অস্ত্র চলতে পারে না, আল্লাহর কি সেই সেনাবাহিনী আছে যে অস্ত্র ছাড়া চলে, মানুষ লাগে এই আল্লাহর কি অস্ত্র সেনাবাহিনীর প্রয়োজন না সেনাবাহিনী অস্ত্রের প্রয়োজন, কিসের প্রয়োজন? আল্লাহ আকবার, দুনিয়া সেনাবাহিনী অস্ত্র ছাড়া চলতে পারে না, অস্ত্র সেনাবাহিনী ছাড়া চলতে পারে না। আমি একটা ঘটনা বলবো, আল্লাহ আকবার, যদি হযরত আদম আলাইহিস সালাম স্থান থেকে নিয়া এই পর্যন্ত ঘটনা বলি তাহলে ভাই তাহলে শেষ হবে না, অসংখ্য অগণিত ঘটনা। আল্লাহ আকবার, একটা ঘটনা বলবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেনাবাহিনীর মাধ্যমে কিভাবে জয়ী হয়েছে। মুসলমানি বান্দাল্লার গুলাম, আমরা অস্ত্র সেনাবাহিনীর প্রয়োজন, আবার সেনাবাহিনীর জন্য অস্ত্রের প্রয়োজন, পোশাকের প্রয়োজন, নানা আল্লাহর কোন বাহিনীর প্রয়োজন হয় না, আল্লাহর বাহিনী আল্লাহর অস্ত্র এমনিতেই চলে, সেনাবাহিনীর প্রয়োজন হয় না, আবার সেনাবাহিনী অস্ত্র ছাড়া চলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা ঘটনা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা চলেছেন, إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا عصرة على العباد
ma ya'tihim mir rasulin illa kanu bihi yastahzi'un. Ei ayat karimar moddhe Allah sena bahinir ekta ghotona tule dhoreche. Arsalmani banda Allah gulam Allah pak rabbul alamin tin jon paygamber ke pathiyechilen intaqiya shohore jo amar paygamber gon apnara intaqiya shohore jan ebong shekhane je diner dawat diben ei intaqiya shohor hocche elakar pranto deshe jemon amader bangladesher shesh siman nam border oi border shesh pranto intaqiya shohor sei shohore apnara diner dawat diben islam dharmer dawat diben Allah akbar tin jon paygamber nam hocche সাদিক সুদুক সামগন এই আলাইহিস সালাম ওয়াস সালাম এই তিনজন পয়গম্বর মিলিয়া দ্বীনের দাওয়াত দিতেছেন কিন্তু এই কাফের বেঈমানরা কিন্তু দাওয়াত গ্রহণ করে নাই আল্লাহু আকবার একজন ব্যক্তিকে পেলেন সেই ব্যক্তির নাম হচ্ছে হাবিব রাজ্জাক ওই হাবিব রাজ্জাক সাথে আল্লাহ আলোচনা করেন তিনি মুসলমান হয়েছেন হাবিব রাজ্জাক বললেন যে আমার বহু দিন ধরে আমার একটা রূপ কুষ্ঠ রূপ বড় হয় না আমি অনেক দেবদেবীর কাছে চলে গেছি অনেক স্রষ্টার কাছে চলে গেছি অনেক পূজা করেছি এই বিষয় নিয়ে কিন্তু আমি আমার রূপটা কমে নাই আমার রূপ কিন্তু দিন দিন বৃদ্ধি হচ্ছে আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বর জনের সাথে সাক্ষাৎ হওয়ার পরে বললেন ও হাবিব রাজ্জাক তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো আমরা কিন্তু কমাইতে পারবো না আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্রষ্টা হলেন একজন আল্লাহ ইজওয়ান কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ হলেন এক আমরা তিনে জান পয়গম্বর মিয়া আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাবারক ওয়া তাআলা কিন্তু তোমাকে সেবা দান করে দিবেন আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাকে আরোগ্য দান করে দিবেন তুমি মুসলমান হয়ে যাও অবশ্যই অবশ্যই কমে যাবে আমরা পয়গম্বর কমাইতে পারব না আমার মালিক আমার খালিক তোমার রূপকে এই সেবা দান করে দিবেন হযরত হাবিব রাজ্জাক নাজ্জার কেন বলা হয় তিনি ছিলেন কাঠের ব্যবসায়ী এই জন্য তাই ব্যবসায়ী বলা হয় নাজ্জার বলা হয় ও মুসলমানি বান্দা আল্লাহর গোলাম আল্লাহু আকবার হাবিব রাজ্জাক মুসলমান হয়ে গেছেন এরপরে এই তিনজন পয়গম্বর ইন্তেকাস হয়ে চলে গেলেন যে দ্বীনের দাওয়াত দিলেন কিন্তু কাফের বেঈমানরা এই দ্বীনের দাওয়াত গ্রহণ করতে রাজি হয় না আল্লাহু আকবার এই পয়গম্বরদেরকে কষ্ট দেওয়া শুরু করেছেন পয়গম্বরদেরকে নির্যাতন করা শুরু করেছে আল্লাহু আকবার এই নির্যাতন হাবিব রাজ্জাক দেখিয়া তিনিও চলে গেলেন যে আমি এই এটা শান্তির ধর্ম ইসলাম ইসলাম ইজ দ্য কমপ্লিট পার্ট অফ দ্য লাইফ ইন্না দ্বীন আল্লাহ ইসলাম ইসলাম শান্তির ধর্ম ইসলাম ভালো ধর্ম এক আল্লাহ ধর্ম হলো ইসলাম আমরা এই মুসলমান হয়ে গেছি আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি তোমরা মুসলমান হয়ে যাও না না কাফের বেঈমানরা ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি হয় না মুসলমান হইতে রাজি হয় না বরং এই হাবিব নাজ্জারকে তার নির্যাতন করেছে কষ্ট দিয়েছে এমন কিছু তো তাই না রে আমার ভাই হাবিব নাজ্জারকে তারা টুকরো টুকরো করে দিয়েছে খণ্ড বিখণ্ড করে দিয়েছে এই তিনজন পয়গম্বরদেরকেও তার নির্যাতন করেছে কষ্ট দিয়েছে কিন্তু এই কষ্ট আল্লাহর কাছে বরদাস্ত হয় না আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে আঘাত লেগে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইনতাকিয়া শহরে শাস্তি দেওয়ার মনস্থ করলেন আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে আঘাত লেগে গেছে মুসলমানি বান্দা আল্লাহর গোলাম আল্লাহ কুদরতি অন্তরে আল্লাহকে রাজি যদি আল্লাহরে খুশি করো আল্লাহকে যদি অসন্তুষ্ট করো আল্লাহ কোরআনকে নামাজিওয়ালাদেরকে যদি কষ্ট দাও তাহলে আল্লাহ কখনো বরদাস্ত করতে পারে না আল্লাহ সাথে সাথে আজাব নাযিল করে দেয় আল্লাহ আকবার সেই এলাকায় আল্লাহ আকবার আল্লাহ তাআলা আজাব নাযিল করে দিলেন আল্লাহ বললেন আমি সেই জায়গায় সেনাবাহিনী দিয়ে যুদ্ধ করব ও মুসলমানি বান্দা আল্লাহর গোলাম শুধু আমরা মানুষ আল্লাহ আকবার সেনাবাহিনী তো আরো এছাড়াও সেনাবাহিনী আছে মশামাছি আল্লাহর সেনাবাহিনী আল্লাহ আকবার আরেকটা জাতি আছে জিন্নাত জাতি সেইগুলো হচ্ছে আল্লাহর সেনাবাহিনী ও মুসলমানি বান্দা আল্লাহর গোলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জায়গায় একজন সেনাবাহিনী প্রেরণ করলেন একজন বাহিনী প্রেরণ করলেন সেনাবাহিনী বাহিনীকে বললেন ও আমার বাহিনী ও আমার সেনাবাহিনী তুমি ইন্তাকিয়া শহরে চলে যাও আল্লাহ আমি চলে গেলাম সেখানে গিয়ে কি করবো আল্লাহ বললেন চলে যাও সেখানে গিয়ে তোমার অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটা গেইটে প্রতিটা এলাকায় সব জায়গায় পৌঁছে দাও আল্লাহ আকবার আল্লাহ আমার
আমার সব কিছুগুলো আমি পৌঁছিয়ে দিলাম, এখন আমি কি করব? এখন আল্লাহ বললেন যে ইন কানাতিল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযাহুম সামিদুন। সেই সেনাবাহিনীর নাম হচ্ছে আমার ভাই জিব্রিল আমিন, জিব্রিল আমিন। ওই জিব্রিল আমিন সেই জায়গার মধ্যে গিয়া একটা বিকট আওয়াজ দিয়েছেন, ওই বিকট চিৎকারের কারণে গোটা ইন্টার কিয়াসমর আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। বলি সুবহানাল্লাহ, মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, আল্লাহর সাথে বিয়াদবি করবা, আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করবা, নাফরমানির কাজ করবা না, না ওই এলাকার মধ্যে ওচিরেই এই আল্লাহর আযাব গজব নাযিল হয়ে যাবে। তুমি গুনাহের কাজ করবা, করুণা নামে গজব চলে আসবে, গুনাহের কাজ করবা, অমিত্রণ নামে গজব চলে আসবে। ও মুসলমানি বান্দা, আজকে দুই দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে আর একজন বোরকাওয়ালা এই ভূমকে দেখে এই হিন্দু অগ্রভাগী তারা আমার ভূমকে নিয়ে তারা কৌতুক মজা তামসা করতেছে, জয় শ্রীরাম মিয়া তারা ধ্বনি দিচ্ছে, কিন্তু আমার এই বর্তমানা ইজ্জতওয়ালা ভূম কিন্তু আল্লাহ আকবার ধ্বনি দিয়া এই দৃশ্য যুবকদের বিরুদ্ধে একাই যুদ্ধ করে জয়ী হয়েছেন। বলি সুবহানাল্লাহ, আমরা বলি নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, ওই মহিলা হিন্দু প্রবাদীর বিরুদ্ধে আল্লাহু আকবার ধ্বনি দেওয়া জয়ী হয়েছে। এই আওলাদ রাসূলের পক্ষ থেকে আল্লাহু আকবার এই 5 লক্ষ রুপিয়া উপহার পেয়েছে। মুসলমানি বান্দা, কিন্তু আমি আমি আল্লাহকে ভয় করি না, আল্লাহকে ভয় করি কিন্তু নামাজ পড়ি না, আল্লাহকে ভয় করি কিন্তু জিকির ফিকির করি না, আল্লাহকে ভয় করি কিন্তু আমি হারাম খাই, সুদ খাই, দোষ খাই, বেবিচার গিরি করি না, ফরমানের কাজ করি, এটা নাম আল্লাহর ভয় না। আল্লাহ আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন আলাম তারা কাই ফাতালা রাব্বুকা বিআম ইরামাতাতিন বিমাবিল্লাতী লাম ইখলাক মিতলুহা ফিল বিলা ওয়া তামুদাল্লাযীনা জাআবুস সাখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা বিল আওতাদ। ও মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ আকবার, একটা জাতি হচ্ছে আদ, কওমে আদ, এই আদ গোত্রের জন্য আল্লাহ আকবার আল্লাহর নবী পয়গম্বর হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ প্রেরণ করলেন। এই এলাকা কওমে আদের এলাকা হচ্ছে তারা উঁচু উঁচু বালাখানা বিল্ডিং তৈরি করতেছে, চতুর্দিকে ভণ্ডারি ঘেয়ে আল্লাহ আকবার, কিন্তু আল্লাহর নাফরমানি করেছে আমার ভাই, আল্লাহ আকবার আল্লাহর বিরুদ্ধ আচরণ করেছে, পয়গম্বরের কথা মানতে রাজি নয়। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জায়গায় তুফান দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা যুদ্ধ করেছেন, এমন তুফান হয়েছে ভাই ফারসালনা আলাইহিমুত তুফান, এমন তুফান হয়েছে আমার ভাই, একদিন না, দুই দিন না, তিন দিন, চার দিন, পাঁচ দিন নয়, লাগাতার 7 দিন 7 রাত পর্যন্ত ধারাবাহিক ভাবে চলেছে, অষ্টম দিন বন্ধ হয়েছে, এমন ভাবে তুফান হয়েছে আমার ভাই, আল্লাহ আকবার, নিজের ঘাস গুলো আসমান উঠে আনায় আমার আকাশ থেকে জমিনের মধ্যে নিক্ষেপ করে, এখন এমন ভাবে প্রভাব যদি জোর তুফান হয় তাহলে কোনো কিছু থাকবে না, কোনো কিছু থাকবে না, মানুষ তো টাকা দূরের কথা, মানুষ থাকতে পারবে না, এমন ভাবে আল্লাহ আকবার তুফান শুরু হয়েছে। এই তুফান দ্বারা আল্লাহ আকবার আল্লাহ ওই এলাকাটাকে ধ্বংস করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ, মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর সাথে তুমি নাফরমানির কাজ করবা, আল্লাহ ওলিদেরকে কষ্ট দিবা, নামাজি ওয়ালাদেরকে কষ্ট দিবা, আল্লাহ আকবার, বুরকাওয়ালা মহিলাদেরকে নিয়ে তুমি ঠাট্টা করবা, কৌতুক করবা, মজাক করবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বরদাস্ত করতে পারে না, বরং ওছিয়ে আল্লাহ আকবার আল্লাহর আযাব আর গজব নাযিল হয়ে যাবে। ও মুসলমানি বান্দা, আল্লাহ পাক, আল্লাহ আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জীবনে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, কিন্তু আপনি এই এক্সামিনেশনের মধ্যে এসে আল্লাহ আকবার ভুলে গেছে, আল্লাহ কি জন্য আপনাকে